আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আজকে আমি পেট ভরে খাইছি সর্বনাশ টম চলে আসছে যা খাইছি সব বের করে ফেলবে তাড়াতাড়ি এখান থেকে পালায় ওরে পালাতে পারলাম না তার আগে দরা খেয়ে গেছি কাওয়া পরে হবে এখন আমার আদেশ মানতে হবে মানে এখন তোমার হ্যামস্টারের অভিনয় করতে হবে আগে তোমাকে কুসুল করাতে হবে পরিষ্কার করতে হবে এরপর তোমাকে হ্যামস্টার সাজাতে হবে হ্যামস্টারের মাথার চুলগুলা একটু কারা থাকে এই জন্য আশ্রায়া তোমার মাথার চুলগুলাকে সুন্দর করে কারা করে দিচ্ছি ওয়াও একেবারে দারুণ দেখা যাচ্ছে হুব হুব হ্যামস্টার কপি করা হয়ে গেছে আরে বাবা আমাকে কেন হ্যামস্টার বানাতে হবে আমি তো একটা ইঁদুর দূর ভাল লাগে না টম যে কি করে না আমি কিচ্ছু করি না কাঁচা থেকে হ্যামস্টারটা পাওয়া যাচ্ছে না এই জন্য তোমাকে ছাড়া আর কাউকে তো হুবুব হ্যামস্টার বানানো যাচ্ছে না বাহ কাপে কাপ আক্কাই বাপ একেবারে হুবু হ্যামস্টারের মতোই তোমাকে দেখা যাচ্ছে এইবার কিন্তু আমার রাগ হয়ে গেছে এখন আমি কিন্তু লোহার কাঁচা ভেঙেও বের হয়ে যেতে পারি এইদিকে আবার আমার পেটের কুদা চুচু করছে টম আমাকে কাবার দাও তারা হলে কাঁচার ভিতর থেকে বের করে দাও খাবার দাও তারা হলে কাঁচার ভিতর থেকে বের করে দাও ওরে বাবা তোর বাইরা বাড়ির শব্দের মাইকটা একটু বন্ধ কর তুই একটু বুঝার চেষ্টা কর আমি কি বিপদে পড়ছি তোর শুধু হ্যামস্টারে অভিনয় করতে হবে এই কাঁচার ভিতর থেকে না না এসব অভিনয় টভিনয় আমার দ্বারা হবে না আমি শুধু খাবার চাই আমি খাবার কেতে চাই এখন আমাকে খাবার দাও তা না হলে কাঁচা থেকে আমাকে বের করে দাও ওরে কাই রে এতো দেখি কিছুতেই থামছে না কি করি কি করি এই তো একার একটা পনের দেখা যাচ্ছে এই পনেরটা দিয়ে ইঁদুরটাকে একটু শান্ত করে তা না হলে যেভাবে মাইক চালু করছে মালিক যদি শুনতে পারে আমার অবস্থা আলুর বস্তা করে ছেড়ে দেবে এই যে বাবা জেরিনে নে পরের কে একটু শান্ত হয়ে এনে ঠিক আছে এই দেখ কত সুন্দর একটা পরের নিয়ে আসছি পরের নিয়ে শুধু দাঁড়িয়ে থাকলে হবে আমাকে তো দিতে হবে তাই না আরে বাবা দিচ্ছি তো এত এই নে একটু আগে শান্ত আগে হ পরের দাও পরের কে তারপর না হয় শান্ত হবো কারণ পনের আমার ফেভারিট আম আম আ পরেরটা বেশ মজার গলায় আটকা পড়ে গেল নাকি আ আ এই বিড়াল টম না মানে টম বিড়াল আমাকে আরো পনের দাও কুইক তাড়াতাড়ি পনের দাও তা না হলে আবার মাইক চালু হবে কিন্তু ওরে পুসকি ইদুর আবার কাবু ধরে আচ্ছা ঠিক আছে এই নাও আরেকটু পনের আমাকে তুমি হ্যামস্টার বানাবা অথচ আমাকে পনের দেবা না এটা কি হয় আ আম আম গাম আ জেরি এইবার মনে হয় তোমার মাথা টান্ডা হইছে এইবার বলো তুমি হ্যামস্টারের মতো ঠিক অভিনয় করতে পারবা তো এই যে দেখো এভাবে তুমি হ্যামস্টারের মতো শুধু বসে থাকবা আচ্ছা হ্যামস্টারের অভিনয় তোমার খুব দরকার আমি অভিনয় করতে পারি তোমার কাছে যে পরেরটা আছে যদি পরেরটা দাও আর যদি না দাও তাহলে অভিনয় করব না ওরে না ভাই এমনটা তুই করিস না তাহলে এই বাড়িতে তো আমি তাকতেই পারবো না এমনকি দুনিয়াতেও থাকতে পারবো না একেবারে গুলিস্তান থাকতে হবে কি আর করার এই নাও পনেরটা বরঞ্চ তুমি ব্যাগটাই কে ফেলো হুম বেশি দেরি করা যাবে না তাহলে আবার পনেরটা চলে যাবে তাড়াতাড়ি আমি পনেরটা আমার কাছে নিয়ে নেই হয়ে গেছে পনেরটা দিতে দেরি কিন্তু নিতে দেরি নাই যাক গোয়া এইবার ঠিক আছে তো অভিনয় করবা তো আরে অভিনয় করব মানে একেবারে ডাবল ডাবল অভিনয় করব বুঝলে ঠিক আছে তবে ডাবল অভিনয় করার দরকার নাই তাইলে আবার দরা কে যাব যাক বাবা অবশেষে জেরিকে হ্যামস্টার বানাতে রাজি করাতে পারছি কি ব্যাপার বাহিরে শব্দ কিসের ওরে মালিকের গলা মনে হয় মালিক মনে হয় গড়ার সামনে চলে আসছে তাড়াতাড়ি উকি দিয়ে দেখি তো এই তরমুদের মা আমি তো ভুলে গেছি যে হ্যাম্পস্টারের জন্য বাজার থেকে খাবার কিনে আনতে হবে হায় হায় এবার কি হবে তুমি কোনো টেনশন করো না বাড়িতে একটা আনন্দ প্যাকেট ডিব্বি রাখা আছে ওরে কাইছে রে রিকশাওয়ালা আমারে সামনে বসা না মানে মালিক আসিয়া জাগা তাড়াতাড়ি ঘরের ভিতরে যায় তা না হলে আবার গোলমাল লেগে যাবে তাড়াতাড়ি জেরিকে বলতে হবে হ্যাম্পস্টারে অভিনয় করার জন্য চলে আসছে ঝেরি মালিকরা চলে আসছে তাড়াতাড়ি একেবারে হুবু হ্যামস্টারের মতো সে যে বসে থাকো ধর চাই মালিক গোলা আসার সময় পেল না মাত্র পনেরো টাকাও শুরু করলাম এখন কি করি কি করি আহ বুদ্ধি পাইছি এবার পনেরো আমার একারের কাপড় চুপড় দিয়ে ঘুরে ফেলতে হবে হয়ে গেছে এবার পনেরোর উপর আমি একেবারে হ্যামস্টারের মতো বসে থাকবো হচ্ছে তো অভিনয়টা টমাস টমাস তুমি তো দেখছি আমার হ্যামস্টারটাকে এখনো পাহারা দিচ্ছ তুমি খুব ভালো খুব ভালো হ্যামস্টারটাকে টম পাহারা দিচ্ছে আমি একটু হ্যামস্টারে ভঙ্গি ধরি ই আমি হ্যামস্টার ই আই অ্যাম হ্যামস্টার ই আই এম হ্যামস্টার ই হয়েছে অভিনয়টা এই তোর মা সকাল থেকে হ্যামস্টারকে এখনো কিছু খাবার জন্য দেওয়া হয় নাই তুমি না বলেছিলে খাবার আছে তাহলে হ্যামস্টারটাকে এখনো খাবার দিচ্ছ না কেন আরে বাবা দিচ্ছি তো এই যে হ্যামস্টারের খাবার আসলে এটা লুকিয়ে রেখেছিলাম যাতে ইঁদুরগুলা খেতে না পারে জাগুয়া এখন এখান থেকে একটা পুট হ্যামস্টারকে দেওয়া হলো এই যে হ্যামস্টার তুমি একটা পুট খাবে মাত্র ওরে কাই রে হ্যামস্টারের অভিনয় করছে ভালো কথা এখন কি আবার হ্যামস্টারের খাবারও আমার খেতে হবে ইহ কি গন্ধ রে বাবা এ রে জেরি কাটছে না কেন নাকটা উপরে তুলা দিয়ে রাখছে কেন জেরি কে ফেলো ভাই প্লিজ দূর চায় এত উনয় বিনয় করলে কি আর না কে তাকা যায় আবার ওই ম্যাডামও বারবার বলছে এই হ্যামস্টারের খাবারটা খাওয়ার জন্য ওরা তো ভাবছে আমি হ্যামস্টার কি আর করার এখন নিজেকে নিজে হ্যামস্টার ভেবে খাওয়া শুরু করে কি ব্যাপার এটা তো খেতে বেশ মজাই পাওয়া যাচ্ছে ওরে তাহলে তো খাওয়াই যায় ওরে জেরে একটু মুখে দিয়ে আর কাচ্ছে না কেন জেরি কে পেলো কিন্তু খাবারটা কেমন জানে একটু তিতা তিতা লাগছে কি আর করার এত উনবিনয় করলে কি আর নাকে তাকা যায় কে ফেলাম আরে বাবা এটা তো আমি বাঁধতে পারতেছি না বাকিটা মনে হচ্ছে গলায় আটকা পড়ে গেল অ যাক বাবা আস্তায় গিলে ফেলেছি আমি কি ব্যাপার এটা পেটের ভিতর গিয়ে মনে হচ্ছে ভূমিকম্প শুরু করে দিছে সর্বনাশ এটা কি খাবার রে বাবা এমন হচ্ছে কেন পেটে তরমুজের বাপ তুমি জানো না কে হয় না হ্যামস্টার মতো লালন পালন করতে পারে না সবার বাড়ি থেকে হ্যামস্টার পলায় পলায় কিন্তু আমার বাড়ি থেকে এই হ্যামস্টার পলাতে পারবে না কারণ আমি হ্যাম্পস্টারটাকে নিয়ে অনেক গর্ব করি আমার মাই ফেভারিট হ্যাম্পস্টার হ্যাঁ তাদের হ্যাম্পস্টার নাকি পলায় না তাদের হ্যাম্পস্টার কোন দেশে আছে সেটা কিন্তু কেউই জানে না কি ব্যাপার আমাকে আবার ব্যায়াম করার কথা বলছে কেন ব্যায়াম করে কোথায় এটা আবার কি এটার ভিতরে আবার কেমনে ব্যায়াম করে জেরি শেষমেশ দড়াটা কাওয়াইও না ব্যায়াম করা শুরু করে দাও ই দূর চাই এই হ্যামস্টারে অভিনয় করতে এসে মনে হচ্ছে ধরাটা কেই গেলাম এখন আবার কিসের নাকি ব্যায়াম করতে হবে আরে বাবা এসব ব্যায়াম ট্যাম আমি মোটেও পছন্দ করি না সারা দিন রাত খাবার চুরি করতে গেলে এমনি এমনি দৌড়ানি কত ব্যায়াম হয় কি রে এটা ধীরে ধীরে ঘুরছে ব্যাপারটা কেমন জানি ভালো টেকছে না গতি যেন বেড়ে যাচ্ছে ওরে গে সেরে সর্বনাশ ওরে বাবা আমি তো ঘুরে গেলাম ও আমার ব্যায়াম করার দরকার নাই তোর মুদের মা দেখো দেখো তোমার হ্যামস্টার কত সুন্দর করে ব্যায়াম করছে এখন সে নিজেই চক্রার ভিতরে ঘুরছে আর ব্যায়াম করছে দারুণ একটা হ্যামস্টার ওরে বাপ রে বাপ দারুণ না চাই সেটা আমি হারে হারে টের পাচ্ছি এই চক্রার মতো ঘুরতে ঘুরতে মনে হচ্ছে আমার হার মাংস এক হয়ে গেছে তোমার শুনো হ্যামস্টার পুডের খাবার থেকে আজকে এই হ্যামস্টারটাকে আর কোনো খাবার দেবে না কথাটা মনে থাকবে তো আবার শুনো খাবার দিলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা চলে গেলাম যাক বাবা জেরি তো দারুণ অ্যাক্টিং করেছে জেরি অ্যাক্টিং করে তুমি একটু দুর্বল হয়ে গেছো তাই না এই নাও পনের কাও আর শক্তিশালী হয়ে যাও ইঁদুরা তো পনের পেলেই শক্তিশালী হয়ে যায় একদম কারেন্ট কথা না মানে কথা ইঁদুররা আসলে পরের পেলেই শক্তিশালী হয়ে যায় ওয়াও টম তোমাকে এটার জন্য সত্তর কেজি ধন্যবাদ দেওয়া হলো ঠিক আছে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই তুমি তো মালিকের হাত থেকে বাঁচাইছো আমাকে বরঞ্চ তোমাকে ধন্যবাদ দেওয়ার দরকার তাইলে একটু আরাম করে আরাম করে রাজার মতো শুয়ে শুয়ে একটু পনের কায় আ কি ব্যাপার নিচে হচ্ছে আমাকে কেউ শর্ট মেরে ফেলে ও এখানে মনে হয় নিশ্চয়ই কোনো আছে তা না হলে আমাকে মেরে ফেলে কে বাপ এটা নড়ছে কেন ওরে ভূত বের হচ্ছে নাকি এই যে রি তুমি যদি বয় পাও তাহলে আমি তো বয়ে এখান থেকে এক দৌড় দেবো আচ্ছা এখানে দাঁড়াও বয়ে এখান থেকে দৌড় দেওয়ার দরকার নাই আমি কাছে গিয়ে একটু দেখছি আসলে ব্যাপারটাকে নড়ছে বাট উপরে উঠছে না একটু গোতা দিয়ে দেখি তো হ্যাঁ দিলাম গোতা ওরে বাবা কাইসে রে এটা আবার কে রে এটাকে দেখে মনে হচ্ছে এতিম সেওরা তার মা বাপ কেহই নাই কী রে আবার কথা বলতে পারে নাকি সর্বনাশ একটা দুইটা তিনটা এ এগুলো আবার কি কয় যাক এগুলাকে দেখে মনে হচ্ছে কিউটের ডিব্বা এখন তোমরা এখানে চুপ করে বসে থাকো ঠিক আছে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা একটু পরে হবে কি ব্যাপার এভাবে হাঁ করে কেন আরে তিনটা এখন হাঁ করছে বুঝতে পারছি ওরা এখন খাবে ওরা খাবে মানে ও খাবার তো আছে এই চানারা চুপ তোমাদের জন্য আমি এখনই খাবার নিয়ে আসছি আর ততক্ষণ আমি আমার পনের গোলা এগুলাকে খাওয়াই তাহলে হয়তো একটু শান্ত থাকবে এই নাও তিনটার মুখে একটু একটু পনের দিয়ে দিলাম এইবার নিশ্চয়ই ওরা শান্ত থাকবে কি ব্যাপার ওরে কাইছে রে এগুলো ভাবসা তো ভালো ঠেকছে না আমাদের পেট ভরে নাই আমরা আরো খাবো আরো খাবো আমাদেরকে আরো খেতে দাও আরো খেতে দাও ওরে বাবা তোরা তাম তাম উদ্যোগ গনে আর বাদাস নারে ডাম আমার কাছে অনেক পনের আছে এই নে এইবার দেখি তোরা কতক্ষণ খেতে পারিস আর কতক্ষণ ঠান্ডা থাকতে পারিস আরে বাবা এরা তো তাম চাই না রে বাবা দিতে দিতে সহ্য হচ্ছে না এই টম কি করছো তুমি আমি তো ভাবছিলাম তোমার পনের কে ওরা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি ওরা আরও গরম হয়ে যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে পেয়ে গেছি ও জেরি এক মিনিট দাঁড়াও আমি এদের কাবার এখনই নিয়ে আসছি এই যে কত্ত কাবার এইবার তো তোমরা শান্ত হবেই হবে এগুলা কে যদি শান্ত না হয় তাহলে শান্তর বাপকে আনতে হবে তা না হলে এদেরকে শান্ত করার কোনো বাও এই যে বাবা হ্যামস্টাররা নাও কাবার কাউ আর টান্ডা হয়ে যাও কাবার কাউ আর না হয়ে যাও কোনো চেঁচামেচি করবা না ওরে খাবার খেতে না খেতে শেষ হতে না হতে আবার যা বেচি শুরু করছে রে টম ও তার মানে অল্প দিয়ে হয় না এদের আরো বেশি দরকার কোনো ব্যাপার না এই প্যাকেটের ভিতর যতগুলা খাবার আছে সবগুলা দিয়ে দিলাম এইবার দেখি এরা কি করে সর্বনাশ তরমুজের বাপ তো কইছিল যে একটার উপরে খাবার দিতে নাই এখন তো সবগুলাই টম দিয়া দিছে এইবার তো মনে হয় গন্ডগোল একটা হয়ে যাবে ওরে বাবা তোরা এবার তাম তোরা উদ্যোগ করে বাজাই তো এবার ডাম আমি বুঝতে পারছি ওরে এদের আওয়াজ কিছুতেই ভিতরে রাখতে পারছি না না এভাবে হবে না ফ্রিজের ভিতর গিয়ে দেখি কাবার আছে কি না ফ্রিজটা কুলি তো ওয়াও ফ্রিজের ভিতর তো খাবারের গুডাউন এইবার দেখি হ্যামস্টারের দল কতক্ষণ তোমরা কেটে পারো নিশ্চয়ই এইবার তোমরা টান্ডা হবেই হবে এদের চিল্লা চিল্লিতে আমার কানগুলা মনে হয় জ্বালাপালা হয়ে যাচ্ছে যাক ওরে মনে হচ্ছে আমাকে আবার ঢুস দিল সর্বনাশ এগুলো এখন কাছে এসে চিল্লাচ্ছে রে বাবা ওই তাম তাম চুপ করে বসে থাক তোদের জায়গা যা এখন বুঝছি তোদেরকে বাক্সের ভিতর ভরে তারপর বাক্সবন্দি করে রেখে দেব সর্বনাশের মাথায় হারি এইবার কি হবে এখানে তো শত শত হ্যামস্টারের চানা ভাবছিলাম তিনটা এখন তিন তিরিকে এক কোটি হয়ে গেছে ওরে বাবা এদের চাই এদের সাথে আমি যদি চিল্লাই তাতে তো আর কোনো লাভ নাই এছাড়া দেখি কিছু কি আর করা যায় নাকি হ্যাঁ মনে হয় শান্ত ভাব চলে আসছে ওরা যেহেতু শান্ত হয়ে গেছে কিন্তু কিন্তু কি জেরি দেখো আমি কত কাবার ওরে খাইছে রে তো কুটি কুটি হ্যাপস্টার ও এগুলা কি ইঁদুর থেকে কুটি কুটি এই বুঝি ব্রাষ্ট হবে টম কিছু একটা করো আমি পুটে গেলাম কিন্তু ও জেরি এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে আসছি তোমাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি দরজাটা খুলে দিতে হবে যা বাবা তোরা সব কটা বের হয়ে যা এই রে আমি যে বাবা ডেকে বললাম বের হয়ে যাওয়ার জন্য এগুলাতে এখন মালিকের ড্রয়িং রুমে যাচ্ছে সর্বনাশ মালিক এখানে বসে পত্রিকা পড়ছে এখনো কিছু দেখে নাই দেখার আগে কিছু একটা করতে হবে বুদ্ধি আজকে আমার লেগে আছে রে বাবা আজরাহিল সারাক্ষণ এগুলাকে এখন এটার ভিতর ধরে উল্টু করে পাঠিয়ে দিতে হবে মনে হচ্ছে এটা পেটে যাবে পেটে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি আইডিয়া এখানে একটা চাতা আছে এই চাতাটা ওরাই ধরে রাখলে হবে এ হয়ে গেছে এইবার সবগুলাকে এই চাতা দিয়ে আমি কন্ট্রোল করে ফেলবো সবগুলা এখন পুরাণ ঘরে ঢুকে যাও কি ব্যাপার এ এগুলা কি দেখছি আমি পুরান ঘর থেকে এত লম্বা লর কোথায় যাচ্ছে ওরে কাইসে রে রিক্সাওয়ালা তো সামনে বসে আমার কাইসে ও এগুলা মালিক দেখলে পিটিয়ে আমার চামড়া তুলে ফেলবে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে চাতা দিয়ে টেনে টেনে সবগুলাকে এক রুমের ভিতর ঢুকাতে হবে কোন রুমের ভিতর ঢুকাবো রান্না রান্নাঘরে কারণ মালিক আজকে সারাদিনের ভিতরে রান্নাঘরে রান্না করার জন্য যাবে না এইবার যাও তোমরা সব কটা রান্নাঘরের ভিতর বন্দি থাকো এবার দেখি অন্য ঘরের কি অবস্থা করে কাইছে রে এই ঘরের অবস্থা তো আলুর বস্তা হয়ে গেছে এইবার কি করি এই দিকে লক্ষ্য ইঁদুর দিকে কুটি ইঁদুর দিকে কুর ইঁদুর এইবার কোন দেশে যাবো রে বাবা কোন দেশে গেলে আমি শান্তি পাবো না কারণ শান্তির মা না আর গেছে ওরে শান্তির মা পেয়ে গেছি এবারে এই চামিচ দিয়ে বেলচা ব্যবহার করব মানে বেলচার মতো এগুলাকে আমি একেবারে ডোয়ারের ভিতর ঢুকিয়ে দেব যাও ডয়ারের ভিতর ঢুকো আর ডয়ার লক ঢুকো আর ডয়ার লক একেবারে সবগুলোকে ডয়ারের ভিতর ভরে ফেলবো আমার নাম হচ্ছে টম বিড়াল আমি কি বুদ্ধি চারাগরি আমার মাথায় বুদ্ধির সাগর এই জন্য তো সবগুলাকে আমি বড় বড় ছোটো ছোটো এ ডয়ারের ভিতর ভরে বন্দি করে দিয়েছি যাতে এগুলো আর বের হতে না পারে তবে সমস্যা একটা আছে ম্যাডাম যদি আবার রান্না করার জন্য একারে চলে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে এইবার এগুলাকে হাওয়ার মাধ্যমে উপরে তুলে দিলাম যাক বাবা এইবার একটু শান্ত হয়েছি হাত পরিষ্কার করতে পারছি কারণ আর কোনো কাজ বাকি রইল না যাই এবার একটু জেরের সাথে গিয়ে আলাপ করি এ কি ব্যাপার ঠক ঠক ঢক ঢক বক বক শব্দ করছি কি ওরে সর্বনাশ এগুলা মনে হচ্ছে এক বের হয়ে যাবে ওরে বাবা এই বুঝি বের হয়ে গেল। যদি সত্যি সত্যি একা থেকে বের হয়ে যায় তাহলে আমি কি করব। ওরে কাইসে রে এ মনে ওরে গেছে বের হয়ে গেছে সব কটা বের হয়ে গেছে এই দিকে দেখি তো ওরে সর্বনাশ এগুলো বের হয়ে গেছে ওরে বাবা কিচ্ছু করার নাই এবার রান্নাঘরে দরজাটা বন্ধ করে দিতে হবে যাও রান্নাঘর আজ থেকে তোমার ভিতরে কেউ ঢুকবে না একবারে টোটাল দোকান নিছাত সরবনার এই এগুলা দাক্কা দিয়ে কেন আবার মনে হচ্ছে দরজা ভেঙে বের হয়ে যাবে আজকে আমার ব্যান্ড বেওয়ায় আইতে আছে ওদের জন্য বালাবোরা রান্না করতে হবে দূর চাই এই সময় আবার ব্যান্ড বেওয়ায় আইতে হলো কেন ম্যাডামও চলে আসছে রান্না করার জন্য ই ম্যাডাম ভালো আছেন আজকে আপনি জানগা রান্না করার দরকার নাই কি বলো টপ আজকে আমার ব্যান্ড বেওয়ায় আছে আর তুমি বলো রান্না করার দরকার নাই দরজা সামনে থেকে সর বলছি টপ দরজার সামনে থেকে না তাহলে আর ম্যাডামকে বাঁচাতে পারলাম না ম্যাডামের ব্যান ব্যবহার আইসা ম্যাডামের হার মাংস ছাড়া কিচ্ছু পাবে না ম্যাডাম যেহেতু ওপারে যেতে চাচ্ছে তাহলে আর আমি আটকানোর কে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি নিশ্চিন্তে ঘরের ভিতর প্রবেশ করুন আমি একটু সাইটে দাঁড়াই কারণ আমার এখন দৌড় দিতে হবে ধীরে ধীরে কেটে পড়তে হবে এখান থেকে দরজাটা কুলে এখন

তরমুদের মা এইবার বুঝে আর বাঁচতে পারলাম না বুঝতে পারছি একমাত্র এখন আমাদেরকে পুলিশ স্টেশন বাঁচাতে পারবে না মানে পুলিশ স্টেশন হ্যাঁ ওয়ান টু থ্রি জিরো ওয়ান নাইন পাক পাক এবার টেলিফোন লাগায় হ্যালো পুলিশ স্টেশন টুকুন আমাদের পুলিশ স্টেশন হামস্টারের কবল থেকে আমাদেরকে বাঁচান প্লিজ তাড়াতাড়ি চলে আসুন কাম ইয়ার কাম ইয়ার কেমন ইয়ার দূর চাই ভালো করে ইংলিশও বলতে পারি না তাও আবার ইংলিশ বলি কেন জাগুয়া কিন্তু পুলিশ আস্তে আস্তে তো মনে হচ্ছে আমাদের অবস্থা ময়দার বস্তা আলুর বস্তা হয়ে যাবে আরে কেডা কয়েছে আপনাদের অবস্থা ময়দার বস্তা আলোর বস্তা হবে আমরা আসছি না আমরা অল পোর্টস নিয়ে চলে আসছি দেখুন

এটা হচ্ছে একটা স্টাইল মানে আপনাকে একটু আনন্দ দেওয়া হলো আমরা আনন্দ দিতে পছন্দ করি ঠিক আছে তাহলে আপনারা এই হ্যামস্টারটাকে সুন্দর করে লালন পালন করবেন কোনো কষ্ট দিবেন না হ্যামস্টারকে তাহলে আমি চলে যাচ্ছি ঠিক আছে গুড বাই 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 টাটা বাই বাই চিউ 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 বাহ যাওয়ার আগে পুলিশ দারুন বলে গেছে পুলিশ আপা আপনাকেও টাটা বাই বাই চিউ চিউ ওরে এটা তো হ্যামস্টার না এটা একটা ইদুর গো তরমুজের বাপ আমি তো ইদুরকে ভয় পাই ইদুরটাকে মারো ইদুরটাকে মারো তরমুজের বাপ সর্বনাশ শেষমেশ দরা কে গেলাম ও আমি অজ্ঞান হয়ে গেছি আমি শেষ না ওই লোকি শেষমেশ ধরাটা কাইয়াই গেলাম আরে টম দেখি অজ্ঞান হয়ে গেছে ব্যাপার না সিস্টেম জানা আছে তার মানে বুঝতেই তো পারছেন আমার কিন্তু লাভই হয়েছে আর সবার লোকসান হয়েছে লোকসান এইবার টমকে সাহায্য করার জন্য টমের উপর এই লোহার বলটাকে পেলে দিতে হবে ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বসত বাড়ি এই জন্য ইঁদুর তোমার চাটতে হবে এই বাড়ি আর টম তোমার চাটতে হবে দুনিয়া তারি এই তো লোহার বলটা একেবারে টমের উপর পেলে দিলাম এবার বুঝো টেলা হা ব্যাপার কি আশেপাশে কি কোনো ঘূর্ণিঝর হচ্ছে নাকি কিছুই তো বুঝতেছি না এটা আবার কি ওরে কাইছি রে এইবার বুঝি গেছি রে ও ওরে বাবা গেলাম ওরে বাবারে রে বাবা রে বাবা সব কিছুই যেন হয়ে গেছে আবার মানে লোহার বলটা আমার মাথায় আমার মাথায় কিন্তু একটা ইয়া লম্বা আলু আলু হয়েছে রান্না করে খাওয়া যাবে যে না মানে এটা খাওয়া যাবে না এটা তো আমার মাথা যাজ্ঞা আমি এখনো বেঁচে আছি ওরে গেছি রে এইবার তো জায়গা মতো পশে হাত আমার চ্যাপটা হয়ে গেছে রে বাবা কি ব্যাপার আবার আমার মাথায় কি বসলো ওরে গেছি রে আবার হাতটা চাপটা করে দিল ও দূর চাই শুধু চিল্লালে কোনো লাভ নাই বাড়িতে এখন আমার কোনো ছোট বাচ্চা কাচ্চা নাই এত খেলনা এত কেলাদুলার জিনিস এই বাচ্চাদের কেলাদুলার জিনিসগুলো তাড়াতাড়ি ওই রুমের ভিতর রেখে দিতে হবে তারপর রুমটা তালা মেরে দিতে হবে কি ব্যাপার মনে হচ্ছে একটা পুতুল পড়ে গেছে এটা তো স্পাইকের চেহারার পুতুল জাগুয়া এটাকেও তাড়াতাড়ি গড়ের ভিতর নিয়ে তালা মারতে হবে এটার গলায় স্পাইকের মালা না বুঝলাম না স্পাইকের মালা এই পুতুলের গলায় করতে কে এলো জাগা একটু বুলডকে ডাক দিত বুলডক বুলডক এই পুতুলের গলায় তোমার চানা স্পাইকের মালাটা কেমনে এলো সর্বনাশ পুতুলের গলায় যে আমার চানার মালাটা এটা মালিককে যদি এখন কিছু বলি তাহলে মালিক ভাববে আমি এই পুতুলটাকে চুরি করেছিলাম এবার কি করি আমি তো কিছু বলতে পারতেছি না মালিক তো পুতুলটাকে ওই ঘরের ভিতরে তালা মেরে দেবে এরে কামরা করলো কি গড়ের ভিতর ফেলে দিছে আবার দরজাটা বন্ধ করে দিছে ও মালিক কি করছেন কি করছেন এই কামরা করবেন না আপনি বলে প্লিজ আরে বললো তোমার কি হয়েছে পাগলামি করতেছো কেন শান্ত হয়ে বলো তোমার হয়েছে কি ঘরের ভিতর যে পুতুলটা ফেললেন আবার ঘরের দরজা তালা মারলেন ওই পুতুলটা আমার চানাকে আমি গিফট করব এই জন্য ভাবছিলাম প্লিজ আরে আমাকে আবার ধাক্কা দিয়ে এদিকে আনলো কেন আপনি বুঝতে পারছেন না আমার চানাকে গিফট করব আপনি দয়া করে ঘরের তালাটা মারবেন না সর্বনাশ তালা বুঝি মেরে দিল হ্যাঁ তালা মেরে দিল মানে সর্বনাশ গরিবি তো তো আমরা আর বাহিরে নাকি তালা মেরে দিল ওরে বাবা তাড়াতাড়ি গর থেকে বের হতে হবে ওরে ওরে মালিক আপনি তালা মাইরেন না আমরা গর থেকে বের হব যক এই গরের ভিতরে আজকে থেকে আর কেউ ঢুকতে পারবে না গর তালা মেরে দিয়েছি গর নাকি তালা মেরে দিছে তাহলে আমার চানার গলার মালাটা আমি বের করব কি করে আমার চানাকে আমি কি গিফট করবো মালিক ঘরের দরজাটা আমার কষ্টটা মালিক বুঝলো না আজকে আমার ছেলের জন্মদিন আর জন্মদিন উপলক্ষে আমার ছেলেকে আমি একটা মালা গিফট দিতে চেয়েছিলাম আর মালিক সেই মালাটা ঘরের ভিতরে রেখে দিছে একটা বাপের যে কত কষ্ট একটা ছেলেকে কিছু দিতে না পারলে সেটা একমাত্র বাপই বুঝে আর কেউ বুঝে না মালিকও ও কিছু বুঝলো না